স্নেহের ছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো আর যে যে বিষয়গুলো পড়াচ্ছি সেই বিষয়গুলো নিশ্চয়ই বুঝতে পারছো। তো গতদিন আমি প্রশ্বাস আর নিঃশ্বাস যে শ্বাসকার্যের পর্যায় সম্পর্কে আলোচনা করছিলাম, আজ কিন্তু সম্পূর্ণ অন্য একটা বিষয় সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে যে শ্বাসকার্য সম্পর্কিত কিছু অসুখ বা রোগের কথা। যদিও এই মুহূর্তে যা পরিস্থিতি, আমাদের কোনো রোগ বা অসুখের কথা শুনতেও ইচ্ছা করছে না, ভাবতেও ইচ্ছা করছে না। সামান্য একটু মাথা ব্যথা, গা হাত পা ব্যথা হলেই আমরা দুশ্চিন্তায় ভুগছি, কিন্তু যাই হোক, সেগুলো ছেড়ে সেই জিনিসগুলোকে রেখে তো আমাদের চলতে হবে, আমাদের তো মানসিক জোরটাও আরও বাড়াতে হবে, তো সেক্ষেত্রে পড়াশোনাটাও আমাদের চালিয়ে যেতে হবে। তো যে কারণে আমি আজকে এটা আলোচনা করব। শ্বাসকার্য সম্পর্কিত যে রোগগুলো আছে তার মধ্যে প্রধান যে রোগ আমরা কম বেশি সকলেই নাম শুনেছি সেটা হচ্ছে হাঁপানি বা অ্যাস্থমা। হাঁপানি বললেই কিন্তু আমাদের মনে একটা ভয় আসে যে শ্বাস নিতে পারে না, খুব কষ্ট হয়। হ্যাঁ, এটা ঠিক কথাই, শ্বাস নিতে পারে না, কষ্ট হয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই হাঁপানিটা কিছু বিশেষ পদার্থের উপস্থিতির কারণে ঘটে থাকে, আমরা সেটা বুঝতে পারি না, জানতে পারি না বলে আমাদের সেটা অনেক দেরি করে আমাদের সামনে আসে। কেমন? আচ্ছা, হাঁপানি কিন্তু দু ধরনের, একটা অ্যালার্জিক, একটা নন অ্যালার্জিক। এখন অ্যালার্জিক যে হাঁপানিটা, বিশেষ বিশেষ কিছু ধরো দূষক পদার্থ তাদের উপস্থিতি, তারপর ধরো কিছু উগ্র গন্ধ, হ্যাঁ, পারফিউম, তার মধ্যে এমন কিছু কেমিক্যাল কম্পোজিশন আছে সেইটার থেকেও কিন্তু অ্যালার্জি হতে পারে, সেটার থেকে হাঁপানি হতে পারে। এখন হাঁপানিতে ঘটনাটা কী হচ্ছে না, মিউকাস ক্ষরণটা বেড়ে যাচ্ছে এবং যার ফলে একটা প্রদাহজনিত যে অসুবিধা তৈরি হচ্ছে, শ্বাস পথে কিন্তু বাধা তৈরি হচ্ছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওদের কিন্তু ফুসফুসের, যাদের হাঁপানিটা হচ্ছে, ফুসফুসের বায়ুধারণ ক্ষমতা কিন্তু কমে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস, ধরো কিছু কিছু খাদ্য আমরা ছোটো থেকেই বাড়িতে শুনেছি বেশ কিছু খাবার খেলে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকে, যেমন ডিম, চিংড়ি, কাঁকড়া, এগুলো পুঁই শাক, তো এরা কী করে, এগুলো খাওয়ার পর সঙ্গে সঙ্গে কিছু হয় না, কিছু পরেই আমাদের যখন মেটাবলিক অ্যাক্টিভিটি শুরু হয়, বিপাক ক্রিয়া যখন শুরু হয়, তখন কিন্তু এই শ্বাসপথে, অর্থাৎ শ্বসন যে অঞ্চল, শ্বাসপথে কিন্তু সমস্যা তৈরি করে। তো আরেকটা হচ্ছে নন অ্যালার্জিক, অর্থাৎ এখানে কিন্তু বিশেষ কোনো পদার্থ কাজে হয়তো উল্লেখ হচ্ছে না, কিন্তু নন অ্যালার্জিকটা সেটা আমরা বুঝতে পারবো না, সেটা হবে ভাইরাস কিংবা ব্যাকটেরিয়ার সংক্রমণ। ধরে নাও যাদের ক্ষেত্রে, মানে যে সমস্ত ব্যক্তি, সে ছোটো বড়, আমরা সবাই, সকলের ক্ষেত্রে যাদের মধ্যে ইমিউনিটি অর্থাৎ অনাক্রম্যতা একটু কম আছে, তাদের শরীরেই কিন্তু ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি, সেক্ষেত্রে তাই হচ্ছে। এবং কি হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে তাদের প্রচণ্ড পরিমাণে শ্বাসকার্যর ব্যাহত হচ্ছে, কাশির মানে শুষ্ক কাশি হচ্ছে, শ্বাসকার্যের যখন হচ্ছে তখন শা শা করে একটা শব্দ হচ্ছে, এবং অনেক সময় দেখা যায় যে তীব্র অক্সিজেনের অভাবের ফলে শরীরে ঠিকমতো বায়ুর আদান প্রদান না হওয়ার কারণে কিন্তু ত্বক নীলচে হয়ে যায় এবং এক্ষেত্রে কিন্তু রোগীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তো সেক্ষেত্রে প্রতিকার করতে হবে। কীরকম না, যাদের হাঁপানি আছে, যাদের অ্যালার্জিক্যাল এই ধরনের সমস্যা আছে, তারা মুক্ত বা বিশুদ্ধ বাতাসে থাকবে। বিশুদ্ধ বাতাস মানে যেখানে ধোঁয়া ধুলো থাকবে না, হ্যাঁ, তারপর ধরে নাও যেখানে খুব উগ্র গন্ধ থাকবে না, সেই সমস্ত। এবং আমরা এখন তো যা পরিস্থিতি, আমরা একেবারেই অভ্যস্ত হয়ে গেলাম যে সব সময় আমরা মুখে মাস্ক ব্যবহার করব, অবশ্য করেই তাদের সেটা মেনটেন করতে হবে এবং ইনহেলার নিতে হবে। ইনহেলার নেওয়া মানে কিন্তু তার হাঁপানি থাকতেই হবে তা নয়, ইনহেলার হচ্ছে এমন একটা ওষুধ তো যেটা নাকি নিলে পরে, গ্রহণ করলে পরে এই যে শ্বাসপথটা, সেই পথটা ক্লিয়ার হয়ে যায়, অর্থাৎ পরিষ্কার হয়। সেটা সুস্থ অসুস্থ ব্যক্তি সকলেই নিতে পারে, সকলের ক্ষেত্রেই সেই শ্বাসপথটা পরিষ্কার হয়ে যায় এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। সেক্ষেত্রে অনেক সময় যাদের খুব বেশি শ্বাসকষ্ট হয় তাদের বাইরে থেকে অক্সিজেন দেবারও একটা প্রবণতা চলে আসে, ডাক্তার সেটা বুঝবেন। বোঝা গেল হাঁপানি বা অ্যাস্থমা। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি যে হতে পারে কারোর অ্যাস্থমা আছে, হাঁপানি আছে, কিন্তু তাই বলে সে যে স্বাভাবিক নিজের জীবনযাত্রা থেকে তার সে যে সরে আসবে তা কিন্তু নয়। আমাদের মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত হয়ে গেছে অনেক আগে থেকে, এবং সর্বোপরি যেটা আমাদের দরকার সেটা হচ্ছে মানসিক জোর। এই মানসিক জোরটা যদি থাকে তাহলে সমস্ত রকম রোগের বিরুদ্ধে থেকে আমরা লড়াই চালিয়ে যেতে পারব, ঠিক আছে? এটা যদি কারোর থেকেও থাকে তাহলেও কোনোভাবেই ভয় পাওয়ার কারণ নেই।
আচ্ছা, এরপরে আমি যেটা বলবো সেটা হলো এমফাইসেমা। এটা তোমাদের পাঠ্যপুস্তকে সব কিছুই রয়েছে। এমফাইসেমা হচ্ছে, এটাও কিন্তু একটা স্থিতিস্থাপক যোগ কলা, যেটা শ্বসন অঞ্চলের অংশেই যুক্ত, সেই অঞ্চলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় স্থিতিস্থাপক যোগ কলা, এবং ব্রঙ্কিওল খুব ক্ষতিগ্রস্ত হয়। আবার অনেক সময় দেখা যায় যে ধরো যারা জন্মাচ্ছে সদ্যজাত শিশু যারা, তাদের দেহে অ্যান্টিট্রিপসিনের অভাবে তখন দেখা যাচ্ছে অ্যালভিওলাই বা বায়ুথলির প্রাচীরটা নষ্ট হয়ে যায়। তো এই সমস্তকে বলা হচ্ছে এমফাইসিমা। এমফাইসিমা কিন্তু ওই দূষক পদার্থ বা ধূম্রপান যারা করছে তাদের ক্ষেত্রে বেশি হয়। এখানেও শ্বাসকার্যেও ব্যাহত হয়, অ্যালভিওলাইয়ের প্রাচীর নষ্ট হয়ে যায়, এবং স্থিতিস্থাপক যে যোগ কলা, যেটা ভেরি ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ শ্বাসপথের জন্য, সেটাও নষ্ট হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, এবং শ্বাস প্রশ্বাস যখন হচ্ছে তখন ওই হাঁপানি যাদের থাকে তাদেরও যেমন শাঁসা শব্দ হচ্ছে, এখানেও শাঁসা শব্দ হচ্ছে। প্রতিরোধ তো আমরা নিজেরাই করতে পারি। আমরা কী করতে পারি? আমরা দূষক পদার্থের কাছাকাছি যাব না। যারা ধূমপান করে তাদের সচেতন করতে পারি যে ধূমপান যাতে না করে, সেটা হলেই ভালো হয়, এবং ডাক্তারই অবশ্যই পরামর্শ নিতে হবে। অ্যান্টিবায়োটিক হয়তো সেক্ষেত্রে দিতে পারেন, কিন্তু নিজের মতন করে নিজের সিদ্ধান্তে কিন্তু সেইটা কখনোই করা যাবে না। আচ্ছা, এবং অনেক সময় দেখা যায় যে বাইরে থেকে অক্সিজেনও দেওয়া যেতে পারে। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ রোগ হচ্ছে ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিস কিন্তু ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণে হয়ে থাকে। এখন যাদের ধরো এই যে ব্রঙ্কাইটিস হওয়ার সম্ভাবনাটা বেশি, কিন্তু শিশুদের মধ্যে বেশি, জন্মেছে বা খুব ছোটো, এক বছর দু বছর, তাদের মধ্যে সম্ভাবনাটা বেশি, কারণ শিশুদের মধ্যে অনাক্রম্যতা খুব কম থাকে, ইমিউন পাওয়ার ওদের খুব কম, ওরা আস্তে আস্তে সেই ইমিউন পাওয়ারটাকে গ্রো করায় নিজেদের মধ্যে, বুস্ট আপ করায়। তো সেক্ষেত্রে ব্রঙ্কাইটিস হলে পরে কি হয়, ব্রঙ্কিউল বা ব্রঙ্কাস কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়, এবং সেক্ষেত্রে তাকে পরবর্তীকালে সে যখন বড় হচ্ছে, তার একটা যেহেতু তার মধ্যে এই ব্রঙ্কাইটিস রোগটা থেকে গেছিলো বা হয়েছিল কোনো কালে, তাকে ভীষণ সাবধানে থাকতে হয়। ধূমপান করা নয়, দূষক পদার্থ থেকে দূরে থাকতে হবে, খাবার দাবার ঠিক মতন করে খেতে হবে, রোজ এক্সারসাইজ করতে হবে, যাতে তার মধ্যে আরও বেশি করে বিশুদ্ধ অক্সিজেনযুক্ত বায়ু শরীরে প্রবেশ করতে পারে এবং চলাচল করতে পারে সেগুলো। এবং অবশ্যই যদি কারোর হয়েও থাকে, ডাক্তারের পরামর্শ নিতে হবে। ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু কিছুতেই কিছু করা সম্ভব হবে না। আচ্ছা, এরপরে বলি ফুসফুসের ক্যান্সারের কথা, লাংস ক্যান্সার। আমাদের কাছে খবরের কাগজে বলো বা জার্নালে বলো, আমরা কিন্তু এই ধরনের কিছু টার্মের সঙ্গে খুব পরিচিত। লাংস ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, এই রোগে এতজন মারা গিয়েছেন, ইনি অ্যাফেক্টেড হয়েছেন, হয়ে থাকে। এখন ক্যান্সার রোগটাই এমন, সেটা তো আগে থেকে বলা যায় না যে কীভাবে হচ্ছে, বা যার হয়েছে বা যে ব্যক্তি সেই রোগে ভুগছে প্রথমে তিনি বুঝতেই পারেন না, এক্ষেত্রেও তাই হয়। ফুসফুস মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়, তিনি বুঝতে পারেন না। একেবারে যখন সেটা শেষ পর্যায়ে চলে যায়, শেষ স্টেজে চলে যায়, তখন কিন্তু কাশির সাথে রক্ত পড়ছে, তখন দেখা যাচ্ছে তিনি একেবারেই উঠতে পারছে না, ক্রমাগত তার ওজন কমতে থাকছে। এগুলো হচ্ছে একেবারে শেষ মুহূর্তের উপসর্গ। কিন্তু প্রথম দিকে নর্মাল শ্বাসকার্যে ব্যাহত, বুকে ব্যথা, কাশি, এগুলো তো সাধারণ উপসর্গ হিসাবে আমরা ধরেই থাকি। ঠান্ডা লেগে যাওয়া, এই সবগুলোই সে বুঝতে পারে না, এবং ফলে কী হয়, অনেকটা দেরি হয়ে যায়। এখন তোমরা একটু মনে করো যে ফুসফুসের যে ছবিটা আমি দেখিয়েছিলাম বা তোমাদের পাঠ্যপুস্তকেও আছে, ফুসফুসের যে দুটো খণ্ড আছে, বাম খণ্ড ডান খণ্ড, এই বাম ফুসফুস ডান ফুসফুস, তার যে প্রত্যেকটা খণ্ড রয়েছে, তো একেবারে ওপরের দিকে দেখবে ওইখানটায় কিছু মাংসলীয় পদার্থ তৈরি হয়, অর্থাৎ এক্সট্রা গ্রোথ তৈরি হয়, সেটাকে বলা হচ্ছে কিন্তু ফুসফুসের ক্যান্সার। আমাদের শরীরের কোনো জায়গাতেই কিন্তু অতিরিক্ত কোনো গ্রোথ বা কোনো মাংসপিণ্ড হওয়া, এটাকে আমরা একটু অস্বাভাবিক বলেই ধরে থাকি, বা চিকিৎসাবিজ্ঞানও সেটা ধরে থাকে। তো সেটাই পরবর্তীকালে বেড়ে গিয়ে ফুসফুসের ক্যান্সার তৈরি করে দেয়, তখন ডাক্তার সেক্ষেত্রে চেস্ট এক্সরে বা অন্যান্য কিছু টেস্ট দিয়ে তখন কিন্তু উনি নির্ধারণ করেন যে ফুসফুসের এই ক্যান্সারটা কত দূর গেছে, সেক্ষেত্রে তাকে সেইভাবে চলতে বলা হয়। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ শ্বাসকার্য সম্পর্কিত রোগ হচ্ছে নিউমোনিয়া। নিউমোনিয়া কিন্তু মারাত্মক সংক্রমিত হয় একের থেকে অপরে। আমি এতক্ষণ যে রোগগুলো আলোচনা করলাম, যেমন ধরো অ্যাস্থমা বা হাঁপানি, সে কিন্তু সংক্রামক রোগ নয়। যার হচ্ছে তার হচ্ছে, তাকে একটু সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। এমফাইসেমা তাই
তারপর ধরো ব্রঙ্কাইটিস, সেটাও তাই, ফুসফুসের ক্যান্সার, সেটাও অতটা সংক্রমণও হয়তো করে না, কিন্তু নিউমোনিয়ার কথা যেটা বলছে সেটা কিন্তু ভীষণভাবে করে। কারণ কি না, তার কারণ সে ব্যাকটেরিয়া ভাইরাসের মাধ্যমে যায়। এবং গুরুত্বপূর্ণ যে কথাটা মনে রাখতে হবে যে কাশি বা হাঁচির মাধ্যমে এই রোগটা ছড়িয়ে যায়। ধরো যার নিউমোনিয়া হয়েছে, সে কাশছে বা হাঁচছে, মুখে চাপা দিল না, বা কোনো রকম মাস্ক সে ব্যবহার করে না, কোনো কাপড় বাঁধছে না, সেইভাবে ওই যে ব্যাকটেরিয়া বা ভাইরাস এই রোগটার জন্য দায়ী সে কিন্তু ছড়িয়ে যাচ্ছে। ফলে আমরা বুঝতে পারছি না, কারণ কি এগুলো তো আণুবীক্ষণিক জীব, আমরা তো জানি না। সেক্ষেত্রে সেই হাত হয়তো সে এমন জায়গায় দিচ্ছে, আমাদের হাত সেখানে ঠেকে যাচ্ছে, জামা কাপড় আমাদের ব্যবহৃত সমস্ত জিনিসপত্র সেগুলো ডাকছে, এটা কিন্তু ভীষণভাবে সংক্রমিত হয় একের থেকে অপর। আচ্ছা, প্রথমত মনে রাখতে হবে নিউমোনিয়া ঘটাচ্ছে স্ট্রেপটোকককাস নিউমোনি, যাকে আমরা নিউমোকককাস বলে থাকি। স্ট্রেপটোকককাস নিউমোনি যে প্রধান ব্যাকটেরিয়া, সে কিন্তু এটা ঘটাচ্ছে, তখন সেটা ব্যাকটেরিয়া ঘটিত নিউমোনিয়া। আর কিছু ভাইরাস আছে, যেমন ধরো ফ্লু ভাইরাস, আর বাচ্চাদের ক্ষেত্রে একেবারে শিশু ধরো এক বছরেরও কম, সেক্ষেত্রে RSV ভাইরাস বলে একটা ভাইরাস আছে, সেই ভাইরাস কিন্তু এই রোগটা ঘটাচ্ছে। এখন নিউমোনিয়া হলে প্রথমত মনে রাখতে হবে যে তাকে প্রচুর ইমিউনড হতে হবে, অর্থাৎ তবেই সারবে, শুধু ওষুধপত্র দিয়ে নয়, তখনই সারবে। ব্যাকটেরিয়া বা ভাইরাসের ক্ষেত্রে যখন লড়াই করতে হবে, নিজের ভেতর থেকে অনাক্রম্যতাটাকে বার করে আনতে হবে। যার নেই সেই অনাক্রম্যতা কম আছে, তাকেই সেই ব্যাকটেরিয়া বা ভাইরাস অ্যাটাক করবে, তখন সেক্ষেত্রে কী করতে হবে, ডাক্তারের ওষুধ তো দরকার, তার সঙ্গে নিজেকেও সেরকম খাদ্য খেতে হবে, পরিষ্কার থাকতে হবে, তখনই আস্তে আস্তে নিউমোনিয়া তার সারবে। আচ্ছা, এক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে, ধরো একটা কথা বলে দিই, নিউমোনিয়া যখন অনেক একেবারে খুব গভীরভাবে নিউমোনিয়া কোনো একটা ব্যক্তিকে একেবারে অ্যাটাক করবে, তার হয়ে যাবে, তখন কিন্তু কাশির সঙ্গে অনেক সময় দেখা যায় যে কফটা পড়ছে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু রক্ত বেরোতে পারে কিছু ক্ষেত্রে। কারণ আমরা জানি যে আমাদের শ্বাসপথে যে অঙ্গগুলো রয়েছে একেবারে শেষ, যেখানে সে পরিণতি পাচ্ছে অ্যালভিওলাই, সেখানে কিন্তু রক্তজালক আছে, কাশির দমকে কিন্তু সেই রক্তজালক ছিঁড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তখন কিন্তু রক্তটা বেরিয়ে আসে। তো তখন ডাক্তার তখন ওই থুতু, যেটাকে আমরা স্পুটাম টেস্ট বলি, এক্সরের সাথে সাথে স্পুটাম টেস্টও করতে দেয়। চিকিৎসা বিজ্ঞান আমাদের সব রকমভাবেই সাহায্য করবে, কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে প্রচণ্ডভাবে নিজেদেরকে সচেতন করতে হবে, নিজেদেরকে অনেক অনেকভাবে সুরক্ষিত রাখতে হবে। আর এখন তো আমরা এই পরিস্থিতিতে বুঝেই গেছি আমাদের কীভাবে সুরক্ষিত রাখতে হয়, পরিষ্কার থাকা, মাস্ক পরা, যত্রতত্র থুতু না ফেলা, সে আমার নিউমোনিয়া থাক না থাক, আমি এই সচেতনতা অবলম্বন করব এবং প্রত্যেককে এই সচেতনতার কথাটা বলবো। আর আরেকটা জিনিস যেটা খুব গুরুত্বপূর্ণ বলে রাখি, যে এই যে নিউমোনিয়া হয়, এই নিউমোনিয়াতে দেখা যাচ্ছে যে বায়ুথলি, আমি মাত্র বলছিলাম, বায়ুথলি ফ্লুইডে ভরে যায়। ফ্লুইড কিন্তু একটা তরল, প্রচুর ফ্লুইডে বায়ুথলিটা ভরে যাচ্ছে, এবং বায়ুথলি যখনই ফ্লুইডে ভরছে, তখন কিন্তু তার এতটা পরিমাণ যে সংক্রমণ হয়ে যাচ্ছে, শ্বাসকার্যের পথে প্রচণ্ড ব্যাহত হচ্ছে, এবং সেখান থেকে বমি, মাথা ঘোরা, হ্যাঁ, এই ধরনের কিছু অতিরিক্ত উপসর্গ তাকে গ্রাস করছে, এবং জ্বর। নিউমোনিয়া হলে যেটা খুব হয়ে থাকে সেটা হচ্ছে হাই ফিভার, এটাও কিন্তু খানিকটা ওই ম্যালেরিয়ার মতন কিছু সিমটমস, কিন্তু ম্যালেরিয়া নয়, ওই হাই ফিভারটা থাকবে, এটা সারতে সময় লাগে, এবং যে নিজেকে যত বেশি ইমিউন রাখতে পারবে সে তত বেশি তাড়াতাড়ি সুস্থ হতে পারবে। আরেকটা জিনিস আমি বলে রাখি, যেমন ধরো যে ক্ষেত্রে দুটো ক্ষেত্রে বলি, একটা হচ্ছে ব্যাকটেরিয়া বা ভাইরাস সংক্রমণটা দুভাবে হতে পারে। একজন ধরো যে আমাদের মতন সুস্থ ব্যক্তি, যারা আমরা এমনি পরিবেশে আছি, কোনো কমিউনিটির মধ্যে থাকছি, এমনি নিজেদের পরিবারের মধ্যে আছি, তাদের মধ্যেও কিন্তু সংক্রমণটা হতে পারে। তো সেক্ষেত্রে আমরা সবসময় কি হাসপাতালে যাচ্ছি? যাচ্ছি না, হাসপাতালে গিয়ে তার ব্যবস্থা করছি না, আমরা বাড়িতে থেকে ট্রিটমেন্ট করছি। কোনো কোনো ক্ষেত্রে ডাক্তার আমাদেরকে একেবারে বেরোতে বারণ করে দেয়, নিউমোনিয়া হলে দেখা যাচ্ছে যারা যাদের হচ্ছে সেই সমস্ত রোগীকে আইসোলেশনে পাঠিয়ে, অর্থাৎ তাদেরও আলাদা থাকতে বলা হয়, সে আলাদা থাকে, সেইভাবে তার চিকিৎসা করা হয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ধরো কেউ হাসপাতালে ভর্তি আছে, কোনো কোনো ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হতে গিয়ে কোনো ইনস্ট্রুমেন্টাল বা কোনো অ্যাপারেটাস, সব থেকে যেটা বড় কথা যে অ্যাপারেটাস, ওখানে যেগুলো ইউজ হচ্ছে সে অ্যাপারেটাস থেকে বা সে যেখানে আছে সেখান থেকে তার এই সংক্রমণটা ছড়িয়ে গেল, তখন কিন্তু তাকে ভেন্টিলেশনে রাখা হবে, মানে অর্থাৎ তার জন্য একটু উপযুক্ত ভেন্টিলেটরের ব্যবস্থা করতে হবে।
তো এই সেই এই জিনিসগুলোকে কিন্তু আমরা যে এটা এটাকে বলবো হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে যে সবসময় যে আমরা নিজেদের সচেতনতা হারাচ্ছি বলেই যে আমাদের রোগ সংক্রমণ হচ্ছে তা নয়, হাসপাতাল থেকেও এই সমস্ত রোগ হতে পারে। এবং সর্বোপরি যেটা জীবন বিজ্ঞান করতে গিয়ে তোমরা মাথায় রাখবে যেটা হচ্ছে অনাক্রম্যতাই হলো আসল কথা, অর্থাৎ ইমিউন পাওয়ার। ইমিউন পাওয়ার যাদের কম তাদের সব ক্ষেত্রেই সব দিকেই তারা দুর্বল, আর ইমিউন পাওয়ারটা যারা একটু বেশি সেটা আমরা জন্মগতই পাই বা নিজেরাই নিজেদেরকে বুস্ট আপ করে সেক্ষেত্রে কিন্তু তার লড়াই করার ক্ষমতা বেশি। তো আজকে আমি যে ধরনের যে রোগগুলো তোমাদের সঙ্গে আলোচনা করলাম সেগুলো খুব ভালো করে একটু পড়ো, একটু হালকা এই জিনিসগুলো মনে হবে, কখনো কখনো মনে হবে যে হ্যাঁ উপসর্গগুলো একই রকম বা একই জিনিস, কিন্তু তোমাদের কিছু কিছু ক্ষেত্রে ছোট প্রশ্ন আসে তখন বুঝতে যেহেতু সুবিধা হয় আমি একটু ডিটেলসে আলোচনা করলাম, এতটা ডিটেলসে না করলেও চলে যায়। যাই হোক, এই রকম একটা বাইরে একটা ভয়ঙ্কর পরিস্থিতি, চারিদিকে রোগের কথা, তার মধ্যেও যে রোগের কথা আলোচনা করছি, কিছু উপায় নেই, আমাদের পড়তেই হবে, সিলেবাসকে তো আমরা অগ্রাহ্য করতে পারবো না, পাঠ্যপুস্তককেও অগ্রাহ্য করতে পারবো না। তো যাই হোক, মানসিক জোর যাদের খুব দৃঢ়, আমি আশা করবো সকলেরই খুব দৃঢ়, তারা সবাই সেই মানসিক জোর নিয়ে সেইভাবে পরিবেশের সঙ্গে যুঝে চলো, এবং আশা করি খুব তাড়াতাড়ি আমরা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাব। আর অবশ্যই তোমরা তোমাদের দেখবে যে এই যে আমি পড়াচ্ছি আমার এই ভিডিওগুলো দেখলে যারা আমাদের বিদ্যালয়ের যারা ছাত্রীরা আছো তারা, এবং তারা ছাড়াও যদি অন্য কেউ থেকে থাকো, অন্য কোনো ছাত্রছাত্রী এটা দেখে থাকো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর তা না হলে আমরা বুঝতে পারবো না যে এই যে ইন্টারাকশান তোমাদের সঙ্গে সামনাসামনি হচ্ছে না, তোমরা বুঝতে পারছো কি না বা তোমাদের আর কী দরকার সেটা একটু কমেন্ট বক্সে জানালে ভালো হয়। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরের দিন দেখা হবে, কেমন?